তো আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আপনার পরিবারের সকল সদস্যের নাম নথিভুক্ত হয়েছে কিনা সেটি কিন্তু আপনি অবশ্যই চেক করে নেবেন। তার কারণ স্বাস্থ্যসাথী কার্ডে যদি আপনার পরিবারের কোনো সদস্যের নাম বাদ পড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেই ব্যক্তির নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন। বা ধরে নিন আপনি স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছিলেন কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ড আপনি পাননি, সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনার নামটি স্বাস্থ্যসাথী প্রকল্পের আন্ডারে নথিভুক্ত হয়েছে কিনা। তো এর জন্য আপনার মোবাইলে গুগলে টাইপ করবেন স্বাস্থ্যসাথী। টাইপ করার পর দেখুন প্রথম যে লিঙ্ক অর্থাৎ স্বাস্থ্যসাথী .gov.in এই লিঙ্কের উপর ক্লিক করবেন। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে। তো আমরা যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করব যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে আমাদের পরিবারের সকল সদস্যের নাম নথিভুক্ত হয়েছে কিনা, বা যদি আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড যদি এখনও না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নামটি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এসছে কিনা, তো তার স্ট্যাটাস চেক করার জন্য বাঁদিকে দেখুন তিনটি লাইন আছে, তো এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলি অপশন আছে, তো এখানে দেখুন একটি অপশন আছে ফাইন্ড ইওর নেম, তো এই অপশনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে, তো নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখুন ফাইন্ড ইওর নেম, তো এখানে আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে পুট করে দেবেন। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার পুট করে দিচ্ছি, তো মোবাইল নাম্বার পুট করে দিয়েছি। তারপর দেখুন ফাইন্ড নেম ফর, তো আপনি যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে ইওর সেলফ অপশানটি সিলেক্ট করবেন, বা অন্যদের কার্ডের স্ট্যাটাস যদি চেক করতে চান সেক্ষেত্রেই আদার্স অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে আদার্স অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর নিচে দেখুন সাবমিট বলে একটি অপশান আছে, এর উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে, তো এখানে দেখুন অনেকগুলি অপশান আছে। তো প্রথমে দেখুন স্টেট নেম, তো স্টেট নেম অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট থাকবে। তারপরে দেখুন ডিস্ট্রিক্ট, তো এই অপশানে ক্লিক করে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে নদিয়া সিলেক্ট করছি। তো তারপরে দেখুন সিলেক্ট বাই, তো এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন দুটি অপশান আছে, আধার নাম্বার এবং খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার। তো এক্ষেত্রে আপনি কিন্তু আপনার আধার কার্ডের নাম্বার দিয়েও আপনার স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করতে পারেন, বা ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দিয়েও চেক করতে পারেন। তো আমি এখান থেকে আধার কার্ড নাম্বার সিলেক্ট করছি। তারপর সাইডের বক্সের মধ্যে আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন, তো আমি পুট করে দিচ্ছি। তো দেখুন আমি যে ব্যক্তির স্ট্যাটাস চেক করছি তার আধার কার্ডের নাম্বার পুট করে দিয়েছি। তারপর এখানে দেখুন একটি অপশন আছে ব্লক অবলিক মিউনিসিপ্যালিটি, তো এই অপশনে ক্লিক করে আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন, আর যদি আপনি পৌর এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করছি। তারপর দেখুন মিউনিসিপ্যালিটি নেম, অর্থাৎ আপনার পৌরসভার নামটি এই অপশনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে চাকদা সিলেক্ট করছি। তারপরে দেখুন ওয়ার্ড নাম্বার, অর্থাৎ আপনি পৌর এলাকায় যে ওয়ার্ডের আন্ডারে বসবাস করেন সেই ওয়ার্ড নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে 6 নম্বর সিলেক্ট করে দিচ্ছি। তো সমস্ত তথ্য পূরণ করার পর নিচে দেখুন সাবমিট বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই ব্যক্তির স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত তথ্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো দেখুন এই স্বাস্থ্যসাথী কার্ডে এই ব্যক্তির পরিবারের কতজন সদস্যের নাম নথিভুক্ত আছে এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনি কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আপনার পরিবারের সকল সদস্যের নাম নথিভুক্ত হয়েছে কিনা। বা যদি আপনি অনেকদিন আগে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশনটি জমা করেছেন কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি এখনও পর্যন্ত যদি না হয়ে থাকে, তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনার নামটি স্বাস্থ্যসাথী প্রকল্পের আন্ডারে নথিভুক্ত হয়েছে কিনা। তো আশা করছি এই তথ্যটি আপনার খুবই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যটি জানতে পারে। এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।